কারাগারের দেয়ালটোপকে নয় নির্মাণাধীন চারতলার ভবন থেকে লাভ দিয়ে পালিয়েছেন খুনের মামলার কারাবন্দী ফরহাদ হোসেন রুবেল যদিও সোমবার কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি পলাতক হাজতি ফরহাদ হোসেন রুবেল দেয়ালটোপকে পালানোর কথা বলেছিলেন চারতলা থেকে লাভ দিয়ে প্রথমে কারা অভ্যন্তরের বাইশ ফুট উচ্চতার দেয়ালটির বাইরে পড়েন তিনি এরপর সেখান থেকে কারাগারের আরেকটি দশ ফুট উচ্চতার দেয়াল অনায়াসেই টপকে পালিয়ে নরসিংদী চলে যান অবশেষে চার দিনের মাথায় মঙ্গলবার সকালে রায়পুর থানার আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারের পর মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয় তাকে এই সময় সাংবাদিকদের ব্রিফ করেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তিনাথ অনেক একশো পঞ্চাশ থেকে দুশো গজ দূরে একটি নির্মাণাধীন ভবনের তলায় উঠে যে চাপ তলার থেকে পাঁচটা ত্রিশ মিনিটের সময় আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিটের সময় পাঁচটা থেকে লাভ দিয়ে যে আমাদের কারাগারে যেটা একটা নিরাপত্তা প্রাচীর আছে এই নিরাপত্তা প্রাচীরের অপর পারে লাভিয়ে পড়ে এবং পরবর্তীতে সীমানা প্রাচীর টপকে সে শনিবার সকাল দশটা নাগাদ চট্টগ্রাম থেকে একটা ট্রেন যোগে নরসিং ঢাকা হয়ে নরসিং যায় এই ব্যাপারটা জানার পরে যখন মামলা হয় এবং আমরা সংবাদ পাই উনিশারের তত্ত্বাবধানে আমরা পাঁচটা টিম গঠন করি এবং ওই টিম বিভিন্ন গোয়েন্দা তত্ত্বের উপাত্ত বিশ্লেষণ করে আজ আনুমানিক সকাল নয় কোটিকার সময় এই দুর্দশ আসামি ফরাজ হোসেন রুবেলকে আমরা নরসিংহী থানাধীন রায়পুরার তার পুপুর বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ে গত ছয় মার্চ ভোরে চট্টগ্রাম কারাগারের নির্মাণাধীন একটি চারতলা ভবন থেকে বাইশ ফুট উঁচু নিরাপত্তা দেয়াল টপকান রুবেল এরপর কারাগারের দশ ফুট উচ্চতার আরও একটি দেয়াল টপকে রুবেল বাইরে বের হয়ে যান এরপর সকাল দশটার দিকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে নরসিংদী ফুফুর বাড়ি চলে যান ডেক্স নিউজ চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি